মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে জান্তা বাহিনীর সাথে তীব্র হয়েছে আরাকান আর্মির সংঘর্ষ। মর্টারশেল, গ্রেনেড, বোমার বিস্ফোরণে কাঁপছে সীমান্তবর্তী এলাকা, যার প্রভাব পড়েছে বাংলাদেশের টেকনাফ সীমান্তের বিভিন্ন এলাকায়। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার বেলা ১১টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ ভেসে আসে টেকনাফের বিভিন্ন এলাকায়। এতে আতঙ্ক বেড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এদিকে রাখাইনে অব্যাহত সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও অনেক রোহিঙ্গাই বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েছেন, উঠেছে এমন অভিযোগ। গেল দুই সপ্তাহে প্রায় ১২,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলছেন স্থানীয়রা। সীমান্তের ওপারে প্রায় ৫০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। টেকনাফ সীমান্তের সবশেষ পরিস্থিতি জানাবো আপনাদের। কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, সীমান্তের যে পরিস্থিতি, সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ওপারের সংখ্যাতের প্রভাব এপারে কতটা পড়েছে এবং যে সকল রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষা আছে সেই ঢল ঠেকাতে প্রশাসনের পদক্ষেপ কেমন দেখছেন? মামুন, আপনি জানেন যে মিয়ানমারের যে অভ্যন্তরে অর্থাৎ বাংলাদেশের সীমানার যে অভ্যন্তরে রাখাইন রাজ্য রয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে মূলত সমস্যাগুলো চলছে এবং সেখানে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠীর যে দখল বেদখলের যে সংঘাত, সেই সংঘাতটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছুদিন উত্তেজনা থাকার পরে কিছুদিন আমরা বন্ধ দেখেছিলাম, কিন্তু গত শুক্রবার থেকে আবারও সেখানে সংঘাত শুরু হয়েছে। বিশেষ করে মংডু যে টাউনশিপ এলাকাটি রয়েছে সেখানে ব্যাপক গুলিবর্ষণ করা হচ্ছে এবং মর্টার শেলের আঘাত, ভারী গ্রেনেড ছোড়া হচ্ছে, ফলে সেখানকার যে ভারী অস্ত্রের বিকট শব্দগুলো মিয়ানমারের কাছাকাছি হওয়ায় টেকনাফের বিভিন্ন জায়গায় সেখানকার বিকট শব্দ ভেসে আসছে, ফলে এই অঞ্চলেও কিছুটা আতঙ্ক রয়েছে। এবং সবচেয়ে বড় উদ্বেগের যে বিষয়টি হলো যে যখন আন্দোলনটা হয়েছিল জুলাইয়ের শুরুর থেকে জুলাই মাসে এবং আগস্ট মাসে যে আন্দোলনের প্রভাবটি ছিল, সেই সুযোগেও অনেক রোহিঙ্গা কিন্তু তারা বাংলাদেশে প্রবেশ করেছিল, যদিও বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে কোনো সময় সেটি স্বীকার করা হয়নি। তবে সর্বশেষ কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজেও বলেছেন যে তাদের কাছে খবর রয়েছে ৮,০০০ মতো রোহিঙ্গা মিয়ানমার থেকে এই কয়েকদিনের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু আমরা যেটা জানি যে বিভিন্নভাবে যে তথ্যগুলো আমরা পেয়েছি রাতের মধ্যরাতে টেকনাফের যে শাহপুরী দ্বীপ এলাকা রয়েছে, দমদমিয়া ঘাট রয়েছে, অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণ রোহিঙ্গা কিন্তু ঢোকার চেষ্টা করছে এবং ইতিমধ্যে ১২,০০০ ছাড়িয়ে গেছে যে তাদের প্রবেশের, এবং এখনও মিয়ানমারের অভ্যন্তরে প্রায় ৫০,০০০ মতো প্যারাংপুরা যে এলাকাটি রয়েছে সেখানে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি তাদেরকে ঠেকানোর জন্য। তবে গত ২-৩ দিন ধরে বেশ তৎপর রয়েছে, তবে সেই তৎপরতা আরও বেশি বাড়ার জন্য স্থানীয় যারা আছেন তারা তাগিদ দিয়েছেন বিজিবি এবং অন্যান্য যারা সেখানে দায়িত্ব পালন করছেন। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। কক্সবাজার টেকনাফ থেকে জানাচ্ছিলাম সহকর্মী আজিম নেহাল। এদিকে মিয়ানমারের শান প্রদেশে জান্তা বাহিনীর হামলায় প্রাণ গেছে অন্তত ২০ জনের। ইরাবতী নদী তীরের কিছু এলাকায় যুদ্ধ জাহাজ থেকে চালানো হচ্ছে হামলা। আগামী নির্বাচনের আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা দখলে নিতেই হামলার তীব্রতা বাড়িয়েছে জান্তা বাহিনী। জান্তা বাহিনীর তাণ্ডবে উত্তপ্ত মিয়ানমারের শান প্রদেশ, বিদ্রোহী দমনের নামে বেসামরিক নাগরিকদের ওপর চলছে হামলা। এতে চীনের সীমান্তবর্তী নামকাফ শহরে প্রাণ গেছে বেশ কয়েকজনের। গেল মার্চ থেকে শানের নিয়ন্ত্রণ জান্তার কাছ থেকে চলে যায় তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি TNL এর হাতে। এরপর থেকেই প্রদেশে তীব্র হয়েছে জান্তা বাহিনী ও TNL এর সংঘাত। শুধু শান নয়, মিয়ানমারের অনেক গুরুত্বপূর্ণ এলাকার দখল হারিয়েছে জান্তা বাহিনী। এগুলো ফের নিয়ন্ত্রণে নিতে বিদ্রোহীদের সাথে চলছে সংঘর্ষ। ইরাবতী নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে যুদ্ধজাহাজ থেকে গোলাবর্ষণ করছে জান্তা সেনারা। নদীর পাড়ের বাসিন্দাদের ওপর চলছে নির্যাতন। জাহাজের বহরের নিরাপত্তায় যুদ্ধ বিমান থেকেও চালানো হচ্ছে হামলা। আগামী বছরের নির্বাচনের আগে বিদ্রোহীদের দখলে থাকা এলাকার দখল নেওয়ার ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান জেনারেল মিন ওয়াং লাই। সে লক্ষ্যেই হামলা জোরদার হচ্ছে বিভিন্ন শহরে। গেল অক্টোবর থেকে বিদ্রোহী জান্তার পাল্টাপাল্টি সংঘর্ষে অস্থিতিশীল চীনের সীমান্তবর্তী বেশ কিছু শহর। সহিংসতা বন্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে শান্তি আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছে তাতমাদো। তবে আরাকান আর্মি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন বলায় এসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিদ্রোহীরা। এদিকে একমুখী নীতির কারণে চীনের উপর চটেছে মিয়ানমারের অন্তত ২৭৬ নাগরিক সংগঠন। অভ্যন্তরীণ ইস্যুতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর চাপ প্রয়োগ না করতে বেইজিং এর প্রতি আহ্বান তাদের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল ২৪।
আবারও অশান্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেছে ছয় জনের, আহত কয়েকজনের অবস্থাও গুরুতর। এতে বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। জাতিগত সংঘর্ষে আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। রাজ্যটিতে নতুন করে মাথাচাড়া দিচ্ছে সহিংসতা। শনিবার রাজ্যটির জিরিবাম জেলার পাহাড়ি এলাকায় ঘুমন্ত অবস্থায় থাকা এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুর্বৃত্তরা জেলা সদর থেকে 5 কিলোমিটার দূরে একটি বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত ওই ব্যক্তিকে হত্যা করে। পরে এ ঘটনার জেরে দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় তুমুল গোলাগুলি। নিহত হন দুপক্ষের বেশ কয়েকজন। নিহতদের মধ্যে তিনজনই পাহাড়ি সশস্ত্র বাহিনীর সদস্য। জানা গেছে আহত কয়েকজনের অবস্থাও গুরুতর। নিরাপত্তার স্বার্থে আসাম সীমান্তবর্তী রাজ্যটির সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে মণিপুর প্রশাসন। চলতি সপ্তাহের শুরু থেকেই জিরিবামে চলছে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা। এছাড়াও মণিপুরের বিভিন্ন স্থানে কুকি বিদ্রোহীদের ড্রোন ও রকেট হামলায় বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। বিষ্ণুপুরে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলায় প্রাণ যায় একজনের। গেল বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে শুরু হয় জাতিগত সহিংসতা। সে সময় রাজ্য জুড়ে থেমে থেমে চলা সংঘাতে প্রাণ যায় কমপক্ষে 250 মানুষের। জান্নাতুল সাদিয়া, চ্যানেল 24। মণিপুরে আরও খবর জানাবো আপনাদের। ভারতের পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, মণিপুরে বর্তমান পরিস্থিতি কেমন সেটি একটু জানাবেন। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, মণিপুরের সংঘাতের এসকি পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেগুলোতে পড়ার সম্ভাবনা আছে? আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করছি মামুন। শুধু পশ্চিমবঙ্গের বা ভারতের যে অন্যান্য রাজ্যগুলো সেভেন সিস্টার্স, সেখানে যেরকম অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, পাশাপাশি বাংলাদেশেও যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, মণিপুরের এই সংঘর্ষের ক্ষেত্রে তাদেরও কিন্তু সতর্ক থাকার যে বার্তা সেটা কিন্তু বিভিন্ন যে আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারা দিচ্ছে। কারণ এই সংঘর্ষ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে ভারতের এই মণিপুরের একটা ছোট্ট রাজ্য, তার যা বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু রীতিমতো নজিরবিহীন। কারণ ভারতে একদম স্বাধীনতার পর থেকে যদি দেখেন, কোনো আতুতি সংগঠনের হাতে বা কোনো সাম্প্রদায়িক সংগঠনের হাতে একেবারে এমন ড্রোন পৌঁছে যাওয়া যে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা যায় সেটা কিন্তু কোনোদিনই হয়নি। প্রথমবারের মতো ড্রোন থেকে বোমা ফেলার ঘটনা ঘটেছে। একেবারে একটা একটা যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের যে পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে সৃষ্টি হয়েছে, যেখানে এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তার বাড়িতে পর্যন্ত মিসাইল হামলা হয়েছে। এই ঘটনা কিন্তু রীতিমতো নজিরবিহীন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রককে আবার ইন্টারফেয়ারের আবেদন জানিয়েছে রাজ্য সরকার। তারা কিন্তু সেনা এবং পুলিশ মিলে যে যৌথ বাহিনী গঠন করেছে আজ সারাদিন জিরিবাম জেলায়, সেখানে কিন্তু এই যৌথ বাহিনীর অভিযান চলেছে। তবে সর্বত্র যেখানে যে সংঘর্ষের পরিবেশ সেখানে কিন্তু যৌথ বাহিনী পৌঁছাতে পারেনি। যেসব এলাকায় পৌঁছাতে পেরেছে তার মধ্যে এখনো পর্যন্ত 3টি যে ঘাঁটি, জঙ্গি ঘাঁটি, সে 3টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা সম্ভব হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক বলছে আরো বেশি রিইনফোর্সমেন্ট করা হবে, আরো বেশি সেনা পাঠানো হবে, প্রয়োজনে এখানে আরো বেশি ক্র্যাকডাউনের যে ঘটনা সেটা কিন্তু ঘটানো হবে। কাজেই এই এলাকা যে আর নতুন করে উত্তপ্ত হতে চলেছে এটা কিন্তু বলা অপেক্ষা রাখে না। শুধুমাত্র জিরিবাম নয়, পাশাপাশি কুম্বি জেলা বা একেবারে ইম্ফল বা তার আশেপাশের জেলাগুলো, সেগুলো কিন্তু সর্বত্র কিন্তু এই মুহূর্তে ব্যাপক উত্তপ্ত রয়েছে মামুন। অনেক ধন্যবাদ আপনাকে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড, জানাচ্ছিলেন মণিপুরের সহিংসতার বিষয়ে। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড ইন স্টুডিওতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দেশে ফিরেছেন সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করা 23 বাংলাদেশি, যার মধ্যে সাজাপ্রাপ্ত ছিলেন 15 জন। রাতে আলাদা ফ্লাইটে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে নামেন তারা। এ সময় তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেশে ফিরতে পেরে সরকারের কাছে কৃতজ্ঞতা জানান প্রবাসীরা, চান পুনর্বাসন। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে কারাগারে পাঠায় দেশটির আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর ও 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পর্ণতারকাকে ঘুষের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিচারক জুয়ান মার্চান শুক্রবার সাজা ঘোষণার রায় 26 নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেন। বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন অনৈতিক প্রভাব খাটাতে না পারে
সেজন্য সাজা ঘোষণা পেছানো জরুরি ছিল। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের সাজা ঘোষণা বিলম্বিত করতে আগে থেকেই নানা আইনি কৌশল অবলম্বন করছিলেন তার আইনজীবীরা। এর আগে সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছিল 18 সেপ্টেম্বর। ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। যুক্তরাষ্ট্র জুড়ে নির্বাচনী আমেজ, প্রচারণার পাশাপাশি চলছে তহবিল সংগ্রহ। এই দৌড়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী কামলা হ্যারিস। জনসমর্থনের দিক থেকেও ট্রাম্পকে টেক্কা দিচ্ছেন কামলা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এখন নির্বাচনী আমেজ। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন একের পর এক রাজ্য। এরই সাথে নির্বাচনী প্রচারের তহবিল ভারী হচ্ছে দুজনের। নির্বাচনী তহবিলের দৌড়েও ট্রাম্পকে টপকে গেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা। আগস্টে তার প্রচার দল ও ডেমোক্রেটিক পার্টি সংগ্রহ করেছে $36.40 লাখ তহবিল। সেপ্টেম্বরের শুরুতে এসে এই অর্থ ঠেকেছে $40.40 লাখ। বিপরীতে রিপাবলিকান শিবিরের কাণ্ডারি ট্রাম্পের তহবিলে সংগ্রহ $29.50 লাখ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম অনুযায়ী ভোটের আনুষ্ঠানিক ঘোষণার পর একজন প্রার্থী $100 কোটি খরচ করতে পারেন। এদিকে অনেক রিপাবলিকান নেতাও ঝুঁকছেন ডেমোক্রেট কমলার দিকে। এই তালিকায় যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডিক চেনির নাম। নির্বাচনে ট্রাম্পকে নয়, কমলাকে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নিজ দলে প্রার্থী ট্রাম্পকে হুমকি হিসেবে দেখছেন এমন কথাও জানান ডিক। এমন সমর্থন অব্যাহত থাকলে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে জায়গা করে নিতে পারেন কমলা, বলছেন রাজনীতি বিশ্লেষকরা। মোর্শেদ শোভন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক PLC ওয়ার্ল্ড নিউজ টুডেতে ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।